তারাপীঠের ছবি আপনাদের সামনে তুলে ধরব। তারাপীঠে আজ ভক্তের সমাগম, কারণ আজ একটি বিশেষ দিন, শুক্লা চতুর্দশী। আজকের দিনেই মাকে কিন্তু গর্ভ মন্দির থেকে বাইরে বের করে নিয়ে আসা হয়, বিরাম মঞ্চে মাকে রাখা হয়, তারপর সন্ধ্যের পর আবারও গর্ভমঞ্চে গর্ভমন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় মাকে, তারপরে হয় মায়ের ভোগ নিবেদন। আজ একটি বিশেষ দিন এবং সেই উপলক্ষে ভক্তের সমাগম হয়েছে তারাপীঠে, অনেকেই সেখানে যাচ্ছেন, পুজো দিচ্ছেন মাকে, কারণ আজকে শুক্লা চতুর্দশী। আজ মা গর্ভগৃহ থেকে বেরিয়ে আসেন এবং সেখানে বিরাম মঞ্চে তাকে নিয়ে আসা হয়, তারপরে সন্ধ্যের সময় আবার তাকে গর্ভগৃহে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়, তারপর হয় ভোগ নিবেদন। বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছেন প্রতিনিধি অঞ্জন দে। অঞ্জন, আজ সকাল থেকে ভক্তের সমাগম তারাপীঠ মন্দিরে, কি ছবি দেখতে পাচ্ছ? একদমই তাই, দেখো মানসী, আজকে ভোরবেলা থেকেই প্রচুর পুণ্যার্থী এবং ভক্ত, তারা কিন্তু মন্দিরের যে তোমার মূল গর্ভগৃহ আছে সেই গর্ভগৃহের সামনে তারা অপেক্ষায় থেকেছেন, কারণ আজকের দিনটিতে মা তারাকে মূল গর্ভগৃহ থেকে বের করে নিয়েছে মন্দিরের পাশে যে বিরাম মঞ্চ আছে সেই বিরাম মঞ্চে মা তারাকে তোমার বসানো হয়, এবং দিনভর সেই বিরাম মঞ্চে মা তারাকে রেখেই কিন্তু পুজো অর্চনা করা হবে। দেখো এই রীতি কিন্তু প্রাচীন কাল থেকে চলে আসছে, কারণ আমরা যেটা জানতে পারছি যে আজকে মা তারার আবির্ভাব দিবস। তোমার কথিত আছে জয় দত্ত নামে একজন বণিক, তিনি তারাপীঠের পাশ দিয়ে বয়ে যাওয়া দ্বারকা নদী ধরে তিনি বাণিজ্য করতে যাচ্ছিলেন, সে বাণিজ্য করতে যাওয়ার সময় সে তারাপীঠে তিনি নোঙর করেছিলেন, এবং সেই নোঙর করার সময় তার পুত্রের মৃত্যু হয়েছিল সর্প আঘাতে, মানে সাপের কামড়ে মৃত্যু হয়েছিল। সেই সময় সেই জয় দত্ত বণিকের একজন ভৃত্য, তিনি একটি কাঁচা শোল মাছ একটি পুকুরে ধুতে গিয়েছিলেন, সেই সময় মাছটি বেঁচে যায়। তখন জয় দত্তর মৃত পুত্রকে সে পুকুরে স্নান করালে তিনি তারা তারা ধ্বনি দিয়ে বেঁচে ওঠেন। তখনই তারা বুঝতে পারেন যে এই এই স্থানে কোনো এক দেবতা রয়েছেন। সেই দিন রাত্রে জয় দত্ত মা তারা স্বপ্নাদেশ পান, এবং এই স্বপ্নাদেশ পাওয়ার পরেই মা তারাকে তিনি তারাপীঠে প্রতিষ্ঠা করে পুজো অর্চনা শুরু করেন। সেই দিনটি ছিল শুক্লা চতুর্দশী। সেই প্রাচীন কাল থেকে আজকের এই শুক্লা চতুর্দশীর দিনটিকেই মা তারার আবির্ভাব দিবস হিসেবে পালন করা হয়ে থাকে, এবং সেটি এতদিন ধরে হয়ে আসছে। দেখো আজকে সেই চিত্রটা আমরা ভোরবেলা থেকে তারাপীঠে দেখছি, প্রচুর ভক্তের সমাগম হয়েছে তারাপীঠে। বেলা যত বাড়ছে ততই কিন্তু ভক্তের সংখ্যা বাড়ছে তোমার তারাপীঠে, যেটি তোমার জানা যাচ্ছে যে যেহেতু আজকে মা তারার আবির্ভাব দিবস, এই পূর্ণ তিথিতে সবাই কিন্তু মা তারার কাছে তার পরিবারের মঙ্গল কামনা করে, সন্তান সন্ততিদের মঙ্গল কামনা করে তারা কিন্তু মা তারার কাছে প্রার্থনা করছে, পুজো করছে। দেখো আজকে আরও একটি বিশেষ দিন আছে, যে আজকের দিনেই বছরে একদিনেই সমস্ত ভক্তরা কিন্তু মা তারাকে স্পর্শ করে নিজের হাতে তারা পুজো দিতে পারেন, এবং সেই পুজো দেওয়ার সুযোগ নিতে কিন্তু আজকে প্রচুর মানুষ আজকে তারাপীঠে এসেছেন। পাশাপাশি তারাপীঠে পুণ্যা ভক্তরা সেবায়তরা যে কি জানাচ্ছেন যে আজকে সারাদিন মা তারাকে বিরাম মঞ্চে রাখা হবে, সারাদিন মা তারাকে কোনো অন্ন ভোগ নিবেদন করা হবে না, সেই কারণে আজকে তারাপীঠের যারা বাসিন্দা এবং অধিবাসী এবং যারা সেবায়িত রয়েছেন তারাও কিন্তু আজকে সারাদিন উপবাস থাকবেন। সন্ধ্যেবেলা মা তারাকে সন্ধ্যে আরতি করানো হবে, সন্ধ্যে আরতি করানোর পর তার মা তারাকে ফের মূল মন্দিরের গর্ভগৃহে নিয়ে যাওয়া হবে, সেখানটায় তাকে রাজবেশে সাজানো হবে, তারপর তাকে ভোগ নিবেদন করা হবে। এই ভোগ নিবেদন করার পরেই কিন্তু তোমার তারাপীঠের সেবায়িত এবং বাসিন্দারা তারা কিন্তু আজকে উপবাস ভঙ্গ করবে। দেখো আজকে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, মা তারাকে নাট মন্দিরে বসানো হয়েছে, এবং এই বিরাম মঞ্চে যেটিকে বলা হয় এই বিরাম মঞ্চে বসিয়ে সেখানেই কিন্তু পুজো অর্চনা চলছে। তোমার কথিত আছে আজকের দিনে মা তারাকে পশ্চিম দিকে মুখ করে বসানো হয়, অন্যদিন মা তারা পূর্ব দিকে মুখ করে বসে থাকলে আজকে এই দিনে কিন্তু মা তারাকে পশ্চিম দিকে মুখ করে বসানো হয়ে থাকে। আরও একটু কথিত আছে যে যেহেতু মা তারার ছোট বোন মা মৌলিকা, তিনি বীরভূম এবং ঝাড়খণ্ডের বর্ডারে মলুকি নামে একটি গ্রামে সেখানে রয়েছেন, সুতরাং এই মলুকি গ্রামে মা মৌলিকার মন্দিরটি কিন্তু পশ্চিম দিকে, তার জন্য মা তারাকে আজকে তার ছোট বোনের সঙ্গে দেখা করার জন্য আজকে পশ্চিম মুখে মা তারাকে বসানো হয়ে থাকে। অপরদিকে আরও যারা সেবায়িত রয়েছেন তারা যে কি বলেন, যেহেতু মা তারার মন্দির প্রতিষ্ঠা হয়েছিল এ আজকের দিনে সেই দ্বারকা নদী, যে দ্বারকা নদী বেয়ে কিন্তু এসেছিলেন বণিক জয় দত্ত, তিনি যেহেতু পশ্চিম দিকে দ্বারকা নদী অবস্থিত সে দ্বারকা নদীর উপর দিয়ে এসেছিলেন, তার জন্য মা তারা কিন্তু আজকে সে নদীর মুখে অভিমুখে বসে থাকেন। ঠিক এই জায়গায় তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করবো, আজকে কোভিড বিধি মেনে কতটা ভক্তরা পুজো দিতে পারছেন, সেই ছবিটা যদি একটু তুলে ধরো।
দেখো আজকের দিনে কিন্তু আমরা তারাপীঠে যেটি দেখতে পাচ্ছি অধিকাংশ যাত্রীর মুখেই কিন্তু মাস্ক নেই এবং সেই সামাজিক দূরত্ব বজায় কিন্তু কোনো নিয়ম শৃঙ্খলা আজকে মন্দির কমিটি করতে পারেনি। তবে মন্দির কমিটি বারবার তারা দাবি করছেন যে আমরা ভক্তদের জানাচ্ছি মাস্ক এবং কোভিড বিধি মেনে তারা মন্দিরে আসুক, কিন্তু আগে থেকে সেই সচেতনতার প্রচার না করায় আজকে কিন্তু অধিকাংশ ভক্তকেই আমরা দেখলাম তোমার বিনা মাস্কে এবং সামাজিক দূরত্ব বজায় না রেখে তারা কিন্তু আজকে মন্দিরে প্রবেশ করছেন। দেখো আমরা যে ছবি দেখতে পাচ্ছি মন্দিরে যারা সেবায়িত রয়েছেন, যারা পুজো অর্চনা করছেন, তারাও কিন্তু কেউ মাস্ক নেয়নি। সুতরাং বলাই যায় যে আজকে কিন্তু কোভিড পরিস্থিতি কোনোভাবেই তারাপীঠ মন্দিরে তোমার মেনে চলা হয়নি, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ অঞ্জন, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঞ্জন দের সঙ্গে। আসলে